हेलो फ्रेंड्स, वेलकम टू रीडिंग शो। আর আচ্ছা বুঝি সবাই ভালো আছো? আমরা আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা মানে বিভিন্ন প্রকারের আছে খাওয়া-দাওয়া আছে। হ্যাঁ, আজকে আমরা বিভিন্ন প্রকারের গুজরাটি ব্রেকফাস্ট আছে, মানে বিভিন্ন প্রকারের ভ্যারাইটিজ অফ গুজরাটি ব্রেকফাস্ট যেগুলো পাওয়া যায় এখানে। তো আমরা তো তোমরা জানো আমরা গুজরাটে থাকি, ওই জন্য গুজরাটি ব্রেকফাস্টের একটা মানে শো করছি। তো বিভিন্ন প্রকারের গুজরাটি ব্রেকফাস্ট আছে আর খাবো, আর আমরা টেস্ট গুলো আপনাদেরকে বলবো, ঠিক আছে? কেমন লাগে খেতে, কি ব্যাপার সেগুলো জানাবো। আজকে আমার মেয়েও চলে এসেছে, ঠিক আছে? মানে খাস্তা কচুরি যেটা বলে, দেখছেন তো খাস্তা, একবার খাস্তা কচুরি, এটা খাওয়া খুব মুশকিল, ভালো লাগে কিন্তু মুশকিল ব্যাপার মানে খাওয়া দাওয়া। আর আছে খমন, গুজরাটের খুবই ফেমাস, মানে এটা গুজরাটের খুবই ফেমাস একটা ডিশ খমন, আর এটা খেতে ভালো, মোটামুটি ভালো, খারাপ না। আর আছে পিঁয়াজি, এটা হচ্ছে গুজরাটের এখানকার পিঁয়াজি, ঠিক আছে? আর এটা হচ্ছে সেউ খমনি, এটাকে এটার নাম হচ্ছে সেউ খমনি, ঠিক আছে? এই খমনটাকেই মানে গুঁড়ো করে তাতে হচ্ছে মশলা টসলা দিয়ে সেউ, সেউ মানে হচ্ছে ঝুড়ি ভাজা, ঝুড়ি ভাজা দিয়ে এটা বানানো হয়। আর এদিকে আছে গুজরাটে একটা বিখ্যাত খাবার জিলেবি ফাফড়া, আর এটা হচ্ছে পোহা, যেটা চিড়ের পোলাও টাইপের, উপরে ঝুড়ি ভাজা দেওয়া আছে, বিটও দেওয়া আছে, আর এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ভাজা কাঁচা লঙ্কা। আর আর আছে চাটনি, বিভিন্ন ভাবে চাটনি দিয়েছে, এটা হচ্ছে মানে বেসন আর হচ্ছে ডাল বাটা দিয়ে এটা এই চাটনিটা, এটা হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা এইসব দিয়ে চাটনি দুটো, আর এটা হচ্ছে টম তেঁতুলের চাটনি সম্ভবত, যাই নাকি সব টোটালটাই বাজার থেকে কেনা, ঠিক আছে? সবকিছু বাজার থেকে কিনে আনা হয়েছে। তো চলুন আপনাদেরকে খেয়ে টেস্ট বলবো, ঠিক আছে? তো চলুন শুরু করছি। হ্যাঁ, তো প্রথমে সিঙ্গারা দিয়ে শুরু করছি। ও তো খেতে চায় না, ও জিলাপিটা পছন্দ করে, ওই জন্য জিলাপি নিয়ে বাচ্চাটা খেতে চায় না। সস নিয়ে না, এটা পুদিনা পাতা ধনিয়া পাতা আছে, মিষ্টি মিষ্টি ভাব আছে, দই দিয়ে সম্ভবত বানিয়েছে। এটা নারকেল আছে, এটাও মিষ্টি, এই তিনটে তিনটে চাটনি মিষ্টি, ঠিক আছে? এই চাটনি আমাকে ভালো লাগছে, এইটা একবার খেয়ে দেখি কি ব্যাপার এটা। না ওটা এদের কড়ি বলে, কড়ি, কড়িটা মিষ্টি না, আর কিছু টেস্ট বুঝতে পারছি না কি ব্যাপার, বুঝতে পারছি না কেমন টেস্ট। হ্যাঁ, সমস্যাটাও ভালো, এটা আজকে আমরা যেখানে থাকি সেখানকার মানে সব থেকে ভালো দোকান থেকে সমস্যা এনেছি, কিছু না আমাদের ওখানকার মতোই কলকাতার মতোই ভালো, মানে সমস্যাটা ভালো হয়েছে। লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যান, ভাজা লঙ্কা ভালো, খারাপ না, সুন্দর, সমস্যাটা খেয়ে ভালো, মানে আমাদের টাইপেরই সমস্যা। ভালো,
খুবই ফেমাস খাবার খমন, তো এটা কি আপনি বলছেন এমনি তাই তুমি এরা হচ্ছে খেতে টক টক মিষ্টি মিষ্টি ভালো, আমার তো ভালো লাগে, ঠিক আছে ভালো মানে আমার খুব ভালো লাগে। দেখুন গুজরাটি নাস্তার তো আর পশ্চিমবঙ্গের নাস্তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না, কম্পেয়ার করাটাও ভুল, যেখানকে যেরব আমার তো পশ্চিমবঙ্গের মানে টিফিন বলতে আমার খুবই মানে কি বলবো আমি প্রচুর মিস করি, আমি তো বাইরেই থাকি প্রায়, পশ্চিমবঙ্গের পিঠা বড়া কচুরি বিভিন্ন রকম জিনিস যেটা ঘুগনিমুড়ি হয়তো প্রচুর মিস করি, এখানকার সঙ্গে সেখানকার তুলনা করা মানে ভুল, এখানকার হিসাবে এই জিনিসগুলো ভালো খারাপ না। টক টক মিষ্টি মিষ্টি, আর কোনদিন যদি গুজরাট আসেন এই জিনিসটা মাস্ট খাবেন, মাস্ট মানে নিশ্চয়ই খাবেন, মিস করবেন না এই জিনিসটা, এই জিনিসটা ভালো। হ্যাঁ পারবো
মিষ্টি মিষ্টি হয়ে গেল ওগুলো, আরো অনেক কিছু হয় বাবা। পিঁয়াজি এখানকার খাবো, আমাদের মতে ওই চাটনিটার সঙ্গে একটু খাবো খেয়ে নিতে। এই চাটনিটার কোনো টেস্ট নেই। তো একটু ফাঁপড়া খাই, গুজরাটের সব থেকে বিখ্যাত ফাঁপড়া জিলেপি। আপনারা জানেন ফাঁপড়া জিলেপি, গুজরাটের লোক সানডে হলে সকালে এই জিনিসটা মাস্ট খাবেই খাবে বলছি। এই এই চাটনিটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাঁপড়া চাটনি, এইটার সঙ্গে ফাঁপড়ার চাটনি, ফাঁপড়ার সঙ্গে এই চাটনিটা দিয়ে খায় ভালো, এইটা ভালো খারাপ না। মানে আমাদের গাছিয়া গাছে পাওয়া যায় না যেরকম টেস্ট, গাছিয়া তার মতো টেস্ট আর ঠিক আছে। এটা বেসন নিয়ে দিই তেলের ছানা, ভালো খারাপ না। তো দেখলাম বেশিরভাগ যতগুলো আইটেম ছিল বেশিরভাগ আইটেমই একটু মিষ্টি মিষ্টি খানে, এখানকার লোক সব তরকারি খাওয়ালে মিষ্টিটা পছন্দ করে থাকে। পারব না খেতে এত ভাব সম্ভব না, বুঝলি না সমস্যা একটা কি বলে কচুরি ওইটা খেয়ে পেট ভর্তি হয়েছে, এটা এক চামচ খেয়ে বলে দিচ্ছে আপনাদেরকে কি ব্যাপার। টক টক মিষ্টি মিষ্টি দেখুন কিশমিশ দেওয়া আছে, জিনিসটা ওই খামনটা খেলাম না ওটাকে ঘুঁড়ো করে একটু মশলা মশলা মিশিয়ে সেউটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে এটা বানায়, খামানের সঙ্গে বিশেষ কিছু তফাত নেই, একটু মশলা মশলাদার এই ভালো খেতে। এটাও একটা যদি কোনোদিন গুজরাটে আসেন এটাও একটা মাস্ট ট্রাই জিনিস, ট্রাই করবেন নিশ্চয়ই। সেউ খমনি, এর নাম হচ্ছে সেউ খমনি, ভালো খেতে। আমি আর পারবো না তোদের এটাও একটা মানে
এখানকার মানে খুবই পপুলার নাস্তা। তিলের পোলাও যাকে বলে। তবে এই জিনিসটা এখানকার থেকেও ইন্দোরে আরো পপুলার। ইন্দোরে আপনারা যাবেন যদি দেখবেন এই জিনিসটা প্রচুর চলে ইন্দোরে, পোহা। জিলেপি পোহা সেখানে চলে প্রচুর, এখানে চলে অতটা না তবু চলে, ভালো চলে, এটা পপুলার নাস্তা এখানকার। একটু মিষ্টি মিষ্টি ভাব, টক টক ভাব, ওই এখনকার খাবারের মিষ্টি টক টক, এরকম একটু মিষ্টিটা বেশি টক টকটা একটু কম। তো এই হচ্ছে এখানকার নাস্তা, মেন মেন কিছু নাস্তা বলতে টিফিন ব্রেকফাস্ট যেটা বলে সেগুলো আপনাদেরকে দেখালাম খেয়ে। আমার পক্ষে তো আর খাওয়া দাওয়া সম্ভব নয়, আমার পেট ভর্তি হয়ে গেছে সত্যি বলছি। আমি ভাত যতটা পরিমাণে খেতে পারি, ভাত বাঙালিদের কি ভাতটা হচ্ছে মেন, ঠিক আছে, কিংবা ঘুগনি মুড়ি, মানে বেগুনি যে ঘুগনি মুড়ি, তারপরে চপ যে ঘুগনি মুড়ি, সেগুলো যতটা খাওয়া যায় সব জিনিস খাওয়া যায় না। জিনিসগুলো ভালো খেতে ভালো, কিন্তু আপনি বেশি খেতে পারবেন না, মুখটা পুরো ধরে ধরে যাবে, মানে মানে মুখটাকে পুরো একবারে মানে কি বলবো মানে ধরে যাবে মুখটা, মানে অতটা খাওয়া যাবে না। টক টক মিষ্টি মিষ্টি, মানে বেশ মানে ভালোই মিষ্টি আছে সব জিনিসগুলোতে, ঠিক আছে। আর আমি তো এখানে অনেকদিন হলো আছি গুজরাটে, তবে আমি বাইরে বেশি খাই না, বাইরে খাওয়া একেবারেই খাই না, মানে এইসব জিনিস মাঝে মাঝে মানে মাসে দু মাসে হয়তো একবার কোনো দিন মানে কি বলবো অনেক মুশকিলে পড়লে তখনই খাই, কিন্তু আপনাদেরকে একটা দেখানো ছিল এই জন্য আজকে সব প্রকারের জিনিস কিনে এনে এই ভিডিওটা বানানো, যাতে একটা আইডিয়া দিতে পারি গুজরাটের খাওয়া দাওয়ার ব্রেকফাস্টের কী কী ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে। তো এইগুলো যতগুলো দেখালাম এখানকার মানে পপুলার, ঠিক আছে। এছাড়া আর তো তেমন কিছু পাওয়া যায় না ব্রেকফাস্টে এই এদের এই লিমিটেড। আর একটা আছে পাপ, পাপ মানে যেটা বলে আমাদের কী বলে প্যাটিস, প্যাটিস তাও আবার ভেজ প্যাটিসই পাওয়া যায়, ভেজ ভেজ প্যাটিস মানে নন ভেজ না, ভেজ প্যাটিস পাওয়া যায়। তো এই ব্যাপার, এই এই জিনিস পাওয়া যায় এখানে খাওয়া দাওয়াতে, আর লুচি টুচি পাওয়া যায়। তো এই তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা শেষ করতে পারলাম না, ক্ষমা করে দেবেন তার জন্য, কারণ প্রচণ্ড হেভি খাওয়ার আর মুখ পুরো ধরে গেছে, নাহলে শেষ করে দিতাম, তো তার জন্য ক্ষমা করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, যদি খুবই ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ, কারণ আমাদের নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতার অনেক প্রয়োজন আছে, আপনাদেরকে পাশে চাই সবাইকে, তো সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। আর একটা নতুন ধরনের ভিডিও ট্রাই করেছিলাম, মানে একটা নতুন জায়গা খাওয়া দাওয়া নিয়ে, আমরা সচরাচর এটা বেশি খাই না, তো ওই জন্য মানে রয়ে গেল, শেষ করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দেবেন। না আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর একটা নতুন অ্যাটেম্প ছিল, এটা বলবেন আমাদেরকে কেমন লাগলো আপনাদের, ঠিক আছে। তো এই বলে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি, টাটা টাটা।